দর্শক, এবার লক্ষ্মীপুরে নৌযান শ্রমিকদের ধর্মঘটের খবরাখবর আপনাদেরকে জানাবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, লক্ষ্মীপুরে পরিবহন ধর্মঘটে যাত্রী ভোগান্তি আসলে কতটা প্রভাব পড়েছে? আমরা প্রতিবেদনই দেখছিলাম বিভিন্ন জেলায় মানুষের আসলে ভোগান্তি চরমে পৌঁছেছে। লক্ষ্মীপুরের কি পরিস্থিতি এবং আপনাদের আপনার সাথে নৌ পরিবহন শ্রমিকদের নেতাদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছে ধর্মঘট কবে নাগাদ শেষ হতে পারে? নাদিরা, আপনি যেমনটি বলছিলেন যে সারা বাংলাদেশের নৌ ধর্মঘটে নেয় লক্ষ্মীপুর জেলার মধুসূদনীহাট লঞ্চঘাট ও কিন্তু নৌযান ধর্মঘট চলছে। লক্ষ্মীপুরের মধুসূদনীহাট লঞ্চঘাটটি হচ্ছে লক্ষ্মীপুর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি ট্রানজিট পয়েন্ট। বিশেষ করে ভোলা পরিসরের লোকজন এই গাছ দিয়ে তারা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা যাতায়াত করে। বিশেষ করে নৌ ধর্মঘটের কারণে যে ভোলা এবং বরিশালের যাত্রীরা যারা চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে বিদেশে যাতায়াত করে, তারা জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট ট্রলার এবং স্পিড বোট দিয়ে তারা কিন্তু মেঘনা নদী পার হচ্ছে। আমি আপনাকে আত্ম জানিয়ে রাখি যে এই গাছ দিয়ে আজ কালকে নেয় আজ সকাল থেকে ছোট ছোট ট্রলারে করে এবং স্পিড বোট করে কিন্তু যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পার হচ্ছে। বিশেষ করে গতকাল যে ট্রলারে ভাড়া ছিল 200 টাকা এবং স্পিড বোট 400 টাকা করে ভাড়া নিল, আর যেহেতু কোনো লঞ্চ চলাচল করছে না, ট্রলার মালিক এবং স্পিড বোট মালিকরা তারা কিন্তু ট্রলার এবং স্পিড বোটে ভাড়া বাড়িয়ে দিয়েছে। যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে অনেকে অবগত না এবং অনেকে জীবনের তাগিদে ডাক্তারের কাছে এবং আত্মীয় স্বজনের বিশেষ প্রয়োজনে তারা কিন্তু চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা থেকে তারা কিন্তু বরিশাল উদ্দেশ্যে যাতায়াত করছে এবং বরিশাল এবং গোলা লোকজনই ঠিক একইভাবে অন্য অপর প্রান্তে যাতায়াত করছে। তো আমরা তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে প্রশাসন আছে তারা যদি উদ্যোগ নেন তাহলে কিন্তু তাদের হারাটা কমবে। নাজিরা, এ ছিল লক্ষ্মীপুরের মধুসূদনীহাট লঞ্চঘাট থেকে নৌ ধর্মঘটের সর্বশেষ অবস্থা। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা লক্ষ্মীপুরে নৌযান শ্রমিকদের ধর্মঘটের খবরাখবর জানছিলাম। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন।